রসুলকে মানবে তারা আল্লাহকেই মানলো, আর যারা রোগদারি করলো পৃষ্ঠপোষকতা করলো, কিন্তু হে নবী আমি তখন আপনাকে তাদের জন্য হেফাজতকারী রূপে পাঠাই নাই। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, আমার পরে যিনি দর্শ কোরআন পেশ করবেন আল্লামা গোলাম মাওলানা নকশবন্দী মুনতাজুল আলী তশরিফ এনেছেন, আপনারা শান্তির সাথে বসুন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এরপরে ইরশাদ ফরমাচ্ছেন যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বন্ধুরা আপনাদের মনোযোগ আছে? আওয়াজ না মনোযোগ আছে? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? সুবহানাল্লাহ বলেন। ওয়াল মুস্তাজাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান, অথচ পুরুষ নারী এবং শিশুরা ওরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাযিনা ইয়াকুল, ওরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালিমে আহলুহা, আল্লাহ এই অত্যাচারে নিপীড়িত এই জনপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো, এই ফরিয়াদ ওরা আল্লাহ দরবারে করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজাল্লানা মিন লাদুনকা নাসিরা, আল্লাহ তুমি আমাদের জন্য কোন নেতা দিয়ে দাও, আদর্শ নেতা দিয়ে দাও, অভিভাবক দিয়ে দাও, ওলি দিয়ে দাও, এবং আমাদের জন্য কোনো মদতগার কোন সাহায্য দিয়ে দাও। বন্ধুরা আমার একটু কথা বলি, আপনাদের মনোযোগ আছে কিনা? সবার মনোযোগ আছে কিনা? আল্লাহ পাকের সাবর মাচ্ছেন, জিজ্ঞাসা করছেন মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না? অথচ গোটা পৃথিবী আজকে মজলুম, বিশ্বের মুসলমানরা আজকে মজলুম। বন্ধুরা আমার, আজকে গোটা পৃথিবীর দিকে তাকালে, মুসলিম বিশ্বের মানচিত্রের দিকে তাকালে, গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকালে আজকে দেখি আমরা গোটা বিশ্বের জমিনে, গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা পাশ্চাত্য জগতের ষড়যন্ত্রের শিকার। কি বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, আপনাদের মনোযোগের দিকে আছে কিনা? ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি ইরাকের মুসলমানরা পর্যুদস্ত, ফিলিস্তিনি মুসলমানরা পর্যুদস্ত, কাশ্মীরের মুসলমানরা পর্যুদস্ত। শুধু তাই নয়, আজকে দেখতে পাচ্ছি যে ইরান সিরিয়া সহ নব নব ষড়যন্ত্র হচ্ছে মুসলিম শক্তিগুলোর বিরুদ্ধে। জোরে বলুন না ঠিক কিনা? আওয়াজ না ঠিক কিনা? বন্ধুরা আমার, এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আবার একটা গোষ্ঠী ওরা এমন একটা চেহারায় সন্ত্রাস শুরু করেছে, যৎ কারণে আজকে মূলত ইসলামপন্থীদের উপরেই আঘাত হাত আসছে, আজকে গোটা মুসলিম জাতির উপরে একটা কালো মেঘ নেমে আসছে। জোরে বলুন না ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এমতো অবস্থায় আমরা যারা আহলে সুন্নত ওয়াল জামাত, আমরা যারা আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের মধ্যে আছি, আমরা যারা সুন্নিয়তের আন্দোলনের সংগ্রামী কর্মী, আমাদের দায়িত্ব আছে কি নেই? একটু আওয়াজ না, দায়িত্ব আছে কি নেই? ঘরে বসে থাকলে হবে? আওয়াজ না, ঘরে বসে থাকলে হবে? কি করতে হবে, কি করতে হবে? ধৈর্য এবং কাজ। কি বলেছি আমি? আওয়াজ না, কি বলেছি? ধৈর্য এবং কাজ। পারবেন কিনা? আওয়াজ না, পারবেন কিনা? বন্ধুরা আমার, এটা বড় কঠিন, কিন্তু এটা কঠিন হলো ধৈর্যের সাথে আমাদেরকে কাজ করে যেতে হবে। আমরা তো নিজেকে আশেক দাবি করি, আশেকে রসুল, আশেকে লাহি, আমরা আশেক, বড় প্রেমিক, বড় জজ্বা আমাদের। আমাদের জজ্বাটা কেমন জানেন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো, অসুবিধা হবে আপনাদের? রাস্তা দিয়ে, এটা আল্লামা রুমি আলাই রহমা মুস্তাবি সাহেবের ভিতরে এনেছেন এই মিশালটা, আমাদের প্রেম কত ভগ্নুর, এটা আল্লামা রুমি আলাই রহমা মুস্তাবি সাহেবের ভিতরে এনে বুঝাচ্ছেন। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, একটা ছেলে এটা দেখে তার দিকে তাকিয়ে আছে,
কথা বুঝেন নেই, মেয়েটা এটা লক্ষ্য করুন। লক্ষ্য করে সে ছেলেটাকে বলল যে তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো, আমার সৌন্দর্য কি দেখতে পাচ্ছ, কি দেখছ? আমার পেছনে আমার আরেকটা বান্ধবী আসছে, এই কিছুক্ষণের মধ্যে এই আসছে, ওর সৌন্দর্য আমার চেয়ে বেশি। এ কথা বলার সাথে সাথে ওই ছেলেটা এর চেহারা থেকে নজর ফিরিয়ে আরেকটা মেয়ে যে পথে আসছে বলে বলল সে তাড়াতাড়ি ওদিকে তাকাল। কথা বুঝেন নাই? তাকানোর সাথে সাথে এই মেয়েটা তার গালের মধ্যে ঠাস করে একটা ছড় মেরে দিল। এ বলল তুমি আমাকে এরকম বেইজ্জতি কেন করলে, তুমি আমার গালে কেন ছড় মারলা? মেয়েটা বলল যে তুমি বলেছো আমাকে ভালোবাসো, আমার সৌন্দর্যে তুমি মোহিত হয়েছো, আমার রূপে তুমি গলে গিয়েছো, আর আমি যখন বললাম আমার চেয়ে লাবণ্যময়ী রূপবতী সৌন্দর্য আরেকটা সুন্দরী মেয়ে আসছে, তখন তুমি আমাকে বাদ দিয়ে তার দিকে তাকালা, বুঝলাম তুমি একজন ভণ্ড প্রেমিক, তুমি ভণ্ড আশেক, তোমার মধ্যে আমার রূপের কোনো ভালোবাসা। বন্ধুরা আমার, আল্লামা রুমি আলাইহির রহমাত মসনবী শরীফের ভিতরে এটা বুঝাচ্ছেন, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা বিশেষ সময়ে রসুল প্রেমিক বলে দাবি করো, আশিকের রসুল বলে দাবি করো, নিজকে নবীর আশিক বলে জজবা দেখাও, কিন্তু নবীর চেহারার দিকে তোমাদের নজর নাই, খণ্ডিত খণ্ডিত কালের জন্য আছে দেখতে পাই, তোমাদের নজর কোনো সময় কালমাসের দিকে, কোনো সময় লেনিনের দিকে, এই নেতার দিকে, ওই নেত্রীর দিকে, তোমরা হচ্ছ মূলত ভণ্ড প্রেমিক, ভণ্ড আশেক, তোমাদের অন্তরে নবীর প্রেম নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার এই কথা ঠিক কিনা? অতএব আমি বলবো, আমি এই কথা বলেই আমার তকরির শেষ করব, যে যারা আপনারা আমরা যারা সুন্নি বলে দাবি করি, নবী প্রেমিক বলে দাবি করি, অরি একরামের প্রেমিক বলে দাবি করি, যদি রসুলের চেহারা আমাদের কাছে সুন্দর লাগে, রসুলের আদর্শ যদি আমাদের কাছে সুন্দর লাগে, রসুলের খুলকে আজিম যদি মুসলমানদের কাছে সুন্দর লাগে, তাহলে সুন্নি জামাত অন্তর্ভুক্ত হয়ে, মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে নবীর আদর্শ বাদ দিয়ে আর কোন নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করতে, কি বলেন, ঠিক কিনা? আওয়াজ না ঠিক কিনা বন্ধুরা আমার? অতএব যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, আশিকে রসুল হয়ে থাকেন, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বত্র নবীর আদর্শের দিকেই, নবীর নূরানি চেহারার দিকেই আপনার রুজাত, আপনার অ্যাটেনশন, মনোযোগ থাকতে হবে, নতুবা আপনার এই প্রেমের কোনো দাম, ওই আদর্শের জন্য জান দিতে হবে কিনা, জোরে বলুন না বন্ধুরা, আরো জোরে বলুন না, নবীর আদর্শ কায়েমে জান দিতে হবে কিনা, মাল দিতে হবে কিনা, মাল দিতে হবে কিনা? মাল দেওয়া জান দেওয়ার চেয়ে কঠিন, মাল দেওয়া জান দেওয়ার চেয়ে কঠিন। আমি যদি আপনাকে দিতে, আপনাদেরকে দিতে বলি, কেউ কি মনে আঘাত নেবেন? কি বলেন, আঘাত নেবেন? জঙ্গে তবুকের মধ্যে, জঙ্গে তবুকের মধ্যে আল্লাহ রসুল চাঁদা তুলতেছেন, তুলতেছেন জানমালের বদলা, জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। ফারুকে আজম মালের অর্ধেক নিয়ে আসলেন, লম্বা চড়া কথাবার্তা সংক্ষিপ্ত আপনারা জানেন, উসমান জিনুরাইন 1,100 উঁট নিয়ে আসলেন, যাই হোক, এবং আরো ঘোড়া নিয়ে আসলেন, সমস্ত সাহাবা একরামরা তাদের তৌফিক সাধ্য অনুযায়ী নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে সিদ্দিক আকবর সমস্ত ধন সম্পত্তি যা আছে সব নিয়ে আসলো, আল্লাহ রসুল বললেন তোমার ঘরের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বললেন আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিন্তু ইসলামের জন্য দোকান ফাট আছে ওটা থেকে সময় দিতে পারি না, অফিস আদালত আছে সময় দিতে পারি না, চাকরি বাকরি আছে সময় দিতে পারি না, এটা সেটা আছে, আমরা ইসলামকে সময় দিতে পারি? হযরতে আবু আকিল আনসারী গরিব সাহাবি, মুফলিস সাহাবি, সারা দিন উনি কুয়ার পানি উত্তোলন করে, দুই সা, সার পরিণাম যা হয় আর কি, ওই দুই সা গেহুঁ গম উনি পেয়েছেন, ওটাকে অর্ধেক করে এক সার কতটুকু ওটা স্ত্রী পুত্র ছেলে মেয়ে মাসুম বাচ্চাদের জন্য রেখে আসলেন, আর এক সা
ওটা আল্লাহর নবীর কদমে নিয়ে রাখলেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আরে বন্ধুরা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ওরে আমার আবু আকিল আনসারি, তুমি তো মুফলিস, তুমি তো গরিব, তোমার কাছ থেকে তো আমি চাই নাই, তুমি কেন এটা নিয়ে আসলা? তোমার সন্তানদের বুকে আহার নাই, তোমার স্ত্রী পুত্র